নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার নিয়ে আলোচনা করছি। তো দেখো, এটা কিন্তু স্কুল থেকে দিয়েছে 2023 সালের মাধ্যমিকের টেস্ট পেপার, ঠিক আছে, পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ থেকে দিয়েছে। আজকে আমি ম্যাথমেটিক্স সলভ করবো। তো দেখো, 377 নম্বর পেজ থেকে কিন্তু এই ম্যাথমেটিক্সটা শুরু হয়েছে, অর্থাৎ অঙ্কটা। তো দেখো, আমি আজকে 407 নম্বর পেজের অঙ্ক করাচ্ছি। বাকি যে অঙ্কগুলো আছে, যেগুলো আমি করে দিয়েছি, সেগুলো আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং আমাদের প্লে লিস্ট করা আছে, তোমরা অবশ্যই ফলো করবে, ঠিক আছে। তো দেখো 407 নম্বর পেজের ফার্স্ট অঙ্ক কি আছে রোমানে? কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হলে তা কত বছরে 5 গুণ হবে? তো দেখো, অ্যান্সার পেয়েছি, এর অ্যান্সার 80 বছরে 5 গুণ হবে। তো দেখো, আমি অঙ্কটা কী করে করাই সেই দিকে প্লিজ তোমরা নজর দাও। তো দেখো, মনে করি আসল সমান সমান এক্স টাকা, সুদ আসল 2x টাকা, সুদ সমান সমান কী আছে 2x মাইনাস এক্স সমান সমান এক্স টাকা, সময় ব্র্যাকেটের মধ্যে টি সমান সমান 20 বছর, আর সমান সমান কী আছে ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 বাই টি মাল্টিপ্লাই পি, তাই তো? সুদের হারের মানটা আমরা বের করছি, বুঝতে পারলে? তাহলে কী আছে, ইন্টারেস্ট কত আছে এক্স মাল্টিপ্লাই 100 বাই 20 মাল্টিপ্লাই এক্স, এক্স এক্স কেটে গেছে, 100কে 20 দিয়ে ভাগ করলে কত থাকছে 5 থাকছে, অর্থাৎ আর সমান সমান 5%, ঠিক আছে। আর সমান সমান কত পার্সেন্ট বেরিয়েছে, 5%, ওকে। তাহলে আসল সমান সমান এক্স টাকা, সুদ আসল 5x টাকা, সুদ সমান সমান কী আছে 5x মাইনাস এক্স সমান সমান 4x, সুদের হার আমরা তো পেয়েছি আর সমান সমান 5%, ঠিক আছে। এইবার আমরা টি এর মানটা বের করব, ঠিক আছে। তাহলে টি সমান সমান কী আছে ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 বাই আর মাল্টিপ্লাই পি, ইন্টারেস্ট কত আছে, ইন্টারেস্ট আছে 4x আছে মাল্টিপ্লাই 100 বাই আর কত আছে, আর আছে 5 আছে মাল্টিপ্লাই পি কত আছে x আছে, এক্স এক্স কেটে গেছে, 100কে 5 দিয়ে ভাগ করলে থাকছে 20, 20 সঙ্গে 4 গুণ করলে থাকছে টি সমান সমান 80 বছর, টি সমান সমান কত বছর পাচ্ছি 80 বছর, অর্থাৎ এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 80 বছর, 80 বছর এর অ্যান্সার হবে। তো দেখো, রোমান্টিওর প্রশ্ন কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজিকল টু 0 এর বীজ দয়। তো দেখো, এতে বলেছে সমান, বিতে বলেছে সমান, কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত। তো দেখো, সমান তো হবে না, আর সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত, এটা কিন্তু হবেই না। আর ডিতে বলেছে শূন্য, আর সিতে বলেছে পরস্পরের অনন্যক। তো দেখো, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার পরস্পরের অনন্যক। তোমরা তো দেখলেই বুঝতে পারছো যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এর বীজদ্বয়। বীজদ্বয় মানে কি, বীজদ্বয় বলতে বোঝানো হয়েছে যে আলফা যোগ বিটা, তাই তো? তার মানে কি আছে, তার মানে হচ্ছিল এক্স বাই এক্স স্কোয়ার। তো দেখো, এক্স এক্স কেটে গেলে কী থাকছে 1/x থাকছে, অর্থাৎ এর কিন্তু অনন্যক থাকছে, বুঝতে পারছো? তো দেখো, আমি উপরে করে দিয়েছি স্ক্রিনে, তোমরা দেখে নাও, ঠিক আছে। রোমান থ্রির প্রশ্ন কী বলেছে, একটি বৃত্তস্থ রম্বস সর্বদাই একটি কী হবে? তো দেখো, একটি বৃত্তস্থ রম্বস সর্বদাই কিন্তু আয়তক্ষেত্রে হবে না। বিতে কী বলেছে ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামও হবে না। আর ডিতে কী বলেছে সামান্তরিক, সামান্তরিকও হবে না। এর অ্যান্সার হবে যে একটি বৃত্তস্থ রম্বস সর্বদা কী হবে, বর্গক্ষেত্র হবে, বর্গক্ষেত্র হবে। রোমান ফোরের প্রশ্ন কী বলেছে যে ত্রিভুজ ABC এবং ত্রিভুজ PQR এর এবং সাইন বি সমান সমান 1/2 হলে সাইন কিউর মান কত? তো দেখো, আমরা দেখতে পাচ্ছি দুটো ত্রিভুজ যার ABC এবং ত্রিভুজ PQR, অর্থাৎ দুটোই কিন্তু সর্বসম, তাই তো? যদি সাইন বিটা যদি 1/2 হয় তাহলে সাইন কিউর মানও কী হবে, সেমই হবে। অর্থাৎ যদি দুটোই যদি আমাদের সর্বসম হয় তাহলে সাইন বি এর যা মান হবে সাইন কিউর মান সেটাই হবে, ঠিক আছে। আমি কী বলছি, তো দেখো, আমি দুটো ত্রিভুজ তোমাদের অঙ্কন করে দেখাচ্ছি, ABC এবং PQR, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কোণ A এবং কোণ P দুটোই কিন্তু সমান আছে, আর কোণ B আর কোণ Q দুটোই সমান আছে, এবং C কোণ C এবং কোণ R এটাও সমান আছে। অর্থাৎ সাইন বি সমান সমান 1/2 হয় তাহলে সাইন কিউ সমান সমান 1/2 হবে, বুঝতে পারছো আমি কী বলছি? অর্থাৎ এর অ্যান্সার হবে, এর অ্যান্সার 1/2। তার মানে কী বলেছে, তার মানে সাইন বি যদি 1/2 হয় তাহলে আমাদের সাইন কিউ সমান সমান 1/2 হবে, কারণ ABC এবং আমাদের ত্রিভুজ PQR দুটোই কিন্তু সর্বসম, বুঝতে পারছো আমি কী বলছি? পরের অঙ্ক কী বলেছে আমাদের, পাঁচ দাগের অঙ্ক, আমাদের রোমান 5 এর অঙ্ক বলেছে, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য
একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তনের শতকরা বৃদ্ধি পাবে। তো দেখো এর অ্যান্সার হবে, এর অ্যান্সার 100%। ঠিক আছে, তো দেখো 100% কী করে হয় সেটা তোমাদের আমি দেখাবো। আমাদের ছদাগের অঙ্ক কী বলেছে, x1 x2 x3 ডট 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 xn, এন সংখ্যক পর্যবেক্ষণের যৌগিক গড় এক্স হলে যদি প্রতিটি পর্যবেক্ষণকে পি দ্বারা গুণ করা হয় তবে পরিবর্তিত গড় হবে। তো দেখো এর অ্যান্সার হবে পি মাল্টিপ্লাই এক্স, কারণ যৌগিক গড় কত বলেছে, এক্স বলেছে। অপরদিকে প্রতিটি পর্যবেক্ষণকে যদি পি দ্বারা গুণ করা হয়, অর্থাৎ যৌগিক গড়ের সঙ্গে যদি আমি পি মাল্টিপ্লাই করি, ঠিক আছে, তাহলে কী হবে, পি ডট এক্স ড্যাশ হবে। বুঝতে পারছো আমি কী বলছি? তো দেখো আমি পাঁচ দাগের অঙ্কটা প্রথমে করিয়ে দেবো, তারপরে তোমাদের শূন্যস্থানগুলো করাবো, ঠিক আছে। তো দেখো শঙ্কুর আয়তন সমান সমান 1/3 πr² এইচ ঘন একক, আবার শঙ্কুর ব্যাসার্ধকে ব্যাসার্ধ একই মানে রাখতে বলেছে এবং উচ্চতাকে দ্বিগুণ করতে বলেছে, তার জন্য ব্যাসার্ধ সমান সমান r একক রেখেছি, উচ্চতা সমান সমান 2h একক। আয়তন কী আছে, 1/3 πr² এইচ ঘন একক, 1/3 πr² এইচের মান কী আছে, 2h, অর্থাৎ 2/3 πr² এইচ ঘন একক। তো শঙ্কুর আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে, শঙ্কুর আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে, তো দেখো আমি কী করে করাই। তো দেখো শঙ্কুর আয়তন শতকরা বৃদ্ধি পাবে 2/3 πr² এইচ মাইনাস 1/3 πr² এইচ বাই 1/3 πr² এইচ মাল্টিপ্লাই মানে ব্র্যাকেট ক্লোজ তারপরে মাল্টিপ্লাই 100। তো দেখো 2/3 πr² এইচ থেকে 1/3 πr² এইচ যদি বিয়োগ করি তাহলে কী থাকছে, πr² এইচ বাই 3, আর নিচে কী থাকছে, 1/3 πr² এইচ। তো দেখো πr² এইচ কেটে যাচ্ছে, 3 কেটে যাচ্ছে, তাহলে কী থাকছে, 100 থাকছে। অর্থাৎ এর অ্যান্সার হবে, এর অ্যান্সার 100%, অর্থাৎ এর অ্যান্সার হবে, এর অ্যান্সার 100%। আমাদের পরের অঙ্ক কী বলেছে, শূন্যস্থান পূরণ করো। তো দেখো ফার্স্ট অঙ্ক কী বলেছে, দুদাগের রোমানে 1 বছরে মানে 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত হবে, 12.5% হবে। ঠিক আছে, তো দেখো আমি অঙ্কটা তোমাদের করিয়ে দেবো, আর 1-2 প্রশ্ন কী বলেছে এটাও তোমাদের পরে করিয়ে দেবো। প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভাইটাল বলে আমি মনে করি, ঠিক আছে। এইগুলো যদি তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো না, 100% তোমরা ভালো রেজাল্ট করবে, একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। টোটাল আমি 21খানা সেট সলভ করে দিয়েছি, আমাদের পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের যে বইটা তোমাদের স্কুল থেকে দিয়েছে সেইগুলো সলভ করে দিয়েছি। তোমরা 100% এইগুলো প্র্যাকটিস করলেই একটা ভালো রেজাল্ট করবে, ঠিক আছে। তো দেখো মনে করি আসল ব্র্যাকেটের মতো পি সমান সমান 8x টাকা, সুদ ইন্টারেস্ট কী আছে, 9x মাইনাস 8x সমান সমান x টাকা, সময় ব্র্যাকেটের মধ্যে টি সমান সমান 1 বছর, সুদের হারের ফর্মুলা আমরা ফেলে দিয়েছি, ঠিক আছে। ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100/t মাল্টিপ্লাই পি, ইন্টারেস্ট কত আছে, এক্স মাল্টিপ্লাই 100, আর কী আছে, টি কত আছে, 1 বছর আছে, মাল্টিপ্লাই পি কত আছে, 8x আছে। তো দেখো এক্স এক্স কেটে দিয়েছি, তো কত থাকছে, 4 × 8, 4 25 100, অর্থাৎ 25/2 থাকছে। তো দেখো 25কে 2 দিয়ে ভাগ করলে কত থাকছে, এর অ্যান্সার হবে 12.5, কী হবে, এর অ্যান্সার হবে 12.5, ওকে। রোমান 2 এর প্রশ্ন কী বলেছে, h2 সমান সমান b2 সমান সমান c2 হলে এর 50%, b এর 20%, c এর এখানে হবে 12.5%। তো দেখো তোমাদের আমি একটা শর্টকাট বলে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো 100কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে কত হবে, 50% হবে, আবার b তে কী আছে, b2 আছে, তাই তো। তো দেখো 5কে মানে তুমি 100কে 5 দিয়ে যদি 100কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে কত হবে, 50% হবে, আবার b5 আছে তো, তাই তো। 100কে যদি 5 দিয়ে ভাগ করো তাহলে কত হবে, b এর 20% হবে। অপরদিকে 100কে যদি c8 আছে, 100কে যদি 8 দিয়ে ভাগ করো তাহলে কত হবে, 12.5 হবে। তো বুঝতে পারছো, তাও তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি অঙ্কটা কী করে করতে হয়। তো দেখো h2 সমান সমান b5 সমান সমান c8, a এর 50% সমান সমান b এর 20% সমান সমান c এর 12.5%, ঠিক আছে। তো দেখো a/2 করেছি, এর মানে আমি 100 করেছি, 100কে 2 দিয়ে কাটাকাটি করলে কত থাকছে, 50% থাকছে। অপরদিকে b/5 সমান সমান 100/5 করেছি, কাটাকাটি করলে কত থাকছে, 20% থাকছে। c/8 করেছি, তো দেখো 100 বসিয়েছি, 100/8 ভাগ করলে কত থাকছে, 12.5 থাকছে, ঠিক আছে। আমি কী বলেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু, বইয়ের অঙ্ক 5.3 অঙ্ক, ঠিক আছে। তো দেখো পরের অঙ্ক কী বলেছে,
আমাদের পরের অঙ্ক কি বলেছে? রোমান তীর অঙ্ক বৃত্তস্ত ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয় পরস্পর কী হবে? সমান হবে। বৃত্তস্ত ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয় মানে তির্যক বাহুদ্বয় পরস্পর কী হয়, সমান হয়। তোমরা তো জানো যে বৃত্তস্ত ট্রাপিজিয়ামের তির্যক যে বাহু আছে সেগুলো সবসময়ের জন্য সমান হয়। চার দেখা প্রশ্ন কী বলেছে? বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে। তো দেখো, অর্থাৎ তোমরা কিন্তু এখানে কিন্তু ই লিখবে 180/π, ঠিক আছে? তো দেখো 180/π, পাই মানে কত? 180 তো কাটলে কি থাকছে? আমাদের পায়ে রেডিয়ান, ঠিক আছে? তো দেখো রোমান ফোরের অঙ্ক কী বলেছে? বৃত্তের ব্যাসার্ধে সমান চাপ বৃত্তের কেন্দ্রে মানে 1c কোণ উৎপন্ন করে, 1c কোণ উৎপন্ন করে 180°/π, এটাও তোমরা লিখতে পারো। পাঁচ দেখার অঙ্ক কী বলেছে? 15 এর পরিবর্তে 24 সংখ্যাটি নিলে 9, 12, 15, 18, 20, 22 সংখ্যাগুলির যৌগিক গড় 1 বাড়বে, ঠিক আছে? যদি তোমরা যদি 24 নাও তাহলে কিন্তু 1 বাড়বে, আর যদি 24 না নিয়ে যদি অন্য কোনো ডিজিট নাও তাহলে কিন্তু 1 বাড়বে না, ঠিক আছে? তার থেকে বেশি বাড়তেও পারে, বুঝতে পারছো আমি কী বলছি? তো তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো আশা করি। পরের অঙ্ক কী বলেছে? ছয় দাগের অঙ্ক, একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা 4টি। তোমরা যদি সমকোণী চৌপল আঁকো তাহলে তোমরা দেখতে পারবে এখানে কর্ণের সংখ্যা কয়টি হয়, 4টি হয়, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে কিন্তু প্র্যাকটিস করবে, ওকে? আমাদের পরের অঙ্ক কী বলেছে? তিন দাগের রোমানের অঙ্ক, সরল সুদের ক্ষেত্রে মোট সুদ ও বার্ষিক সুদের হার ধ্রুবক হলে আসল ও সময়ের মধ্যে লেখচিত্র মূল বিন্দুগামী সরল রেখা হবে। এটা মূল বিন্দুগামী সরল রেখা হবে না, কারণ এখানে সরল সুদের ক্ষেত্রে মোট সুদ ও বার্ষিক সুদের হার ধ্রুবক হলে আসল ও সময়ের মধ্যে লেখচিত্র মূল মানে মূল বিন্দুগামী হওয়ার কোনো চান্সই নেই, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো এটা কিন্তু মিথ্যা হবে। রোমান টুতে কী বলেছে? ওজাইব লেখচিত্র থেকে সংখ্যাগুরু মান পাওয়া যায়, এটা কিন্তু মিথ্যা আছে। ওজাইব লেখচিত্র থেকে সংখ্যাগুরু মান পাওয়া যায় না। সংখ্যাগুরু মান কাকে বলে? তোমরা দেখতে পারবে যে যে সংখ্যাটা সবথেকে বেশি বার থাকে, মনে করো 2, 3, 5, 7, 8, 9, 10, 2 যদি 4-5টা থাকে, যেটা বড় থাকবে সেটাই কিন্তু সংখ্যাগুরু মান হবে, ঠিক আছে? রোমান থ্রির প্রশ্ন কী বলেছে? কোনো অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের যৌগিক অনুপাত 1:1 হবে। হ্যাঁ, এটা ঠিক আছে, কারণ কোনো অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের যৌগিক অনুপাত সবসময়ের জন্য 1:1 হয়। চার দেখার প্রশ্ন, cos 54° ও sin 36° এর মান সমান। এটা কি আছে? এটা কিন্তু সত্য আছে, কারণ cos 54° এবং sin 36° এর মান সর্বদাই সমান হবে, বুঝতে পারছো? তোমরা যদি একটু পরিবর্তন করো, ঠিক আছে, কি পরিবর্তন করো, যে sin 90° - 54° যদি করো তাহলে সেটা কত থাকছে? cos 54° থাকছে, বুঝতে পারছো আমি কী বলছি? যেমন এখানে বলেছে cos 54°, আমি যদি sin 90° - 54° করি তাহলে দেখো 90 থেকে 54 বাদ দিলে আমাদের 36 থাকছে, 36, অর্থাৎ sin 90° - 54 তাহলে কত থাকছে? cos 54 থাকছে। তাহলে কী থাকছে? cos 54° অপর দিকে cos 54°, অর্থাৎ দুটোই সমান আছে। পাঁচ দেখার প্রশ্ন, আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া হবে তার আয়তন কত হবে? আমরা জানি যে নিরেট অর্ধগোলক মানে কি 2/3π r³। যদি এখান থেকে যদি একটা শঙ্কু কেটে নেওয়া হয় তাহলে শঙ্কুটা কী হবে? 1/3π r² 1/3π r² তো এখানে আমরা দেখতে পারি যে আর ব্যাসার্ধ কত আছে? আর আছে, তো কী হবে? 1/3π r² 1/3π r² অর্থাৎ এটা মিথ্যা আছে। সদাগর অঙ্ক, স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের বাইরে অবস্থিত। স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের বাইরে অবস্থিত, এটা সত্য আছে, কারণ স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের বাইরেই অবস্থিত থাকে।